হাদিসটা আছে সহি মুসলিমের 1130 নম্বর, 1133 নম্বর, সহি বুখারি 2004 নম্বর, মুসনাদে আহমদ 2154 নম্বর, তিরমিজি 755 নম্বর। عن ابن عباس رضي الله عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة ابن عباس عبد الله ابن عباس رسول الله صلى الله عليه وسلم ارتحتت بهاي تيني بانونا كورچن تيني بولين جي رسول الله صلى الله عليه وسلم مدينة اشلن فوجد اليهود صياما يوم عاشوراء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখতে পাইলেন যে তারা এই আশুরার রোজা রাখছে, মুহররমের 10 তারিখের রোজা রাখতেছে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুনহু ফাকালু হাযা ইয়াউমুন আযীম হাযা ইয়াউমুন আযীম أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه رسول الله صلى الله عليه وسلم বলতেছেন ما هذا اليوم الذي تصومون এটা কি দিন যে তোমরা এই দিনে রোজা রাখতেছো ইহুদিদেরকে বলছেন। তখন ইহুদিরা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে هذا يوم عظيم এটা হচ্ছে একটি বড় দিন, আমাদের কাছে অনেক মহা একটা দিন। কেন? কারণ এদিনে আল্লাহ রাব্বুল ইজ্জত আনজাল্লাহু মূসা ফিহি মূসা ওয়া কওমা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে এদিনে এই ফেরাউনের অত্যাচার থেকে জুলুম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন এবং গাররাকা ফিরাউন ওয়া কওমা ফেরাউন ও তার দলবলকে আল্লাহ তাআলা ডুবিয়ে দিয়েছেন। তো ইহুদিরা এই জবাব দিল এবং এরপরে বলতেছে যে মূসা আলাইহিস সালাম এই কারণে আল্লাহর শুকরিয়া স্বরূপ এদিনে রোজা রাখতেন, এই কারণে আমরাও রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম আরে তাহলে তো আমরা মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের থেকে বেশি হকদার, ও আউলা শব্দ যুক্ত আছে এবং বেশি উত্তম, মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের থেকে আমরাই বেশি হকদার এবং বেশি উত্তম। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াউমে আশুরা 10ই মুহররমের দিন রোজা রাখছেন এবং এই রোজা রাখার ব্যাপারে আদেশ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে 10ই মুহররমের যে রোজা, এই রোজা আছে এবং এটা মুস্তাহাব আমল, সুন্নত আমল।